বিয়ের সময় আমার মা বাবা এবং আমার স্বামী আমাকে কিছু স্বর্ণের গহনা উপহার দিয়েছিল, আমার কি উক্ত গহনা যাকাত দিতে হবে? কোন মহিলাকে যদি তার স্বামী, তার মা বাবা বা বিভিন্ন জন দিয়েছেন, দেয়াটা যদি এমন হয় যে সাময়িক, যে তুমি ব্যবহার করো আবার নিয়ে যাবেন, এরকম হয় তাহলে সেই স্বর্ণের উপর যাকাত আসবে না। যদি তাকে দান করে দেয়, কোনো স্ত্রীকে কোনো মেয়েকে মা বাবা দান করেছে, কোনো স্ত্রীকে স্বামী একেবারে দান করে দিয়েছে, আর সেই স্বর্ণটা যদি তার যাকাত পরিমাণ হয়, তার মানে 7.5 ভরি হয়, তাহলে অবশ্যই সেই স্বর্ণের উপরে যাকাত আসবে। বিভিন্ন জনে দিয়ে থাকুক আর একজনের দিকে থাকুক, নেশার পরিমাণ হলে 7.5 ভরি হলে আপনার উপরে যাকাত আবশ্যক হবে। শেখ, আমি আমার এক ভাইকে বেশ কিছু টাকা ঋণ প্রদান করেছি, এখন আমার কি উক্ত টাকার যাকাত দিতে হবে? ঋণ বা ধার হিসেবে টাকা দিলে সেই টাকার যাকাত দিতে হবে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি যাকে টাকা ধার দিয়েছেন তার অবস্থা দেখতে হবে। যাকে টাকা ধার দিয়েছেন সে হচ্ছে প্রতারক, টাকা নেয়ার আগে আব্বা ডাকে, টাকা নেয়ার পরে শালার মতো ব্যবহার করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি শয়তান দেখতো এক রাস্তা দিয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা যেতেন এক রাস্তা দিয়া, শয়তান যেত আরেক রাস্তা দিয়া। ঠিক তেমনি ধার নেয়ার আগে মহব্বতের শেষ নাই, আর ধার নেয়ার পরে বন্ধু শত্রু হয়ে যায়। আমার গত কয়েকদিন আগে আমাদের পেজে মুফতি মোহাম্মদ আলী আমার যে পেজ আছে, ওই পেজে একটা ভিডিও দিয়েছিলাম টাকা ধার দেওয়ার ফজিলত। তো ভিডিওর কমেন্টে অনেকে লিখছে, হুজুর টাকা ধার দেওয়ার এই আমল হুজুর আর করতে চাই না, কয় টাকা ধার দেওয়ার এই আমল মানুষকে টাকার ধার দিয়ে হুজুর জীবনটা তেজপাতা হয়ে গেছে, কয়েছে কত সম্পর্ক নষ্ট হয়ে গেছে হুজুর। বাস্তবেও তাই, বহু সম্পর্ক নষ্ট হয়েছে টাকা ধার দেওয়ার কারণে, যার কারণে মানুষ এখন টাকা ধার দেওয়ার মতো আমল থেকে দূরে সরে গেছে। অথচ এটা গুরুত্বপূর্ণ একটা আমল, কিয়ামতের মাঠে নাজাত পাওয়ার একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মানুষকে টাকা ধার দেয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত তারগিব আত তারহিব কিতাবে এসেছে, একজন ব্যক্তিকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, মা যা আমিলতা ফিয়া বান্দা, এত নিয়ামত দিয়েছি আমার জন্য কি করেছো? তো বান্দা বলবে, আল্লাহ তেমন কিছু করি নাই, তবে কিছু টাকা ছিল মানুষকে আমি ধার দিতাম, বিপদে পড়লে ধার দিতাম, যদি দিতে পারতো নিয়ে নিতাম, দিতে না পারলে সময় বাড়িয়ে দিতাম, লাল্লাল্লাহ তাজাওয়াজ আন্না, এইভাবে ধার দিতাম, এই জন্য যে যাতে করে আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টাকা দিয়ে মানুষকে ধার দেওয়ার এই আমল, এই একটা আমল করার কারণে আল্লাহ তার জীবনের দোষ ত্রুটি ভুল ক্ষমা করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। তাহলে কি বুঝতে পারলাম? যে ধার দেওয়ার গুরুত্ব অনেক বেশি। তো টাকা ধার নেওয়ার পরে কিছু বাটপার আছে, ধার নেওয়ার পরে আপনার এই টাকাটা ফেরত দিবে না মনে করেন, চাইলে দিবে না, দিলে কবে দেয় ঠিক নাই, যদি এমনটা হয় তাহলে সেই টাকার যাকাত প্রতি বছর দিতে হবে না, যখন হাতে পাবেন শুধুমাত্র এক বছরের দিলেই হবে। বুঝাতে পেরেছি? টাকা হাতে পাওয়ার পরে শুধু কয় বছরের? এক বছরের যাকাত। কখন? যদি পাওয়ার সম্ভাবনা না থাকে, পান কি না পান ঠিক নাই, তারপরে পেয়েছেন আলহামদুলিল্লাহ, এক বছরের দিবেন। এক দ্বিতীয় হচ্ছে, যাকে আপনি যাকাত দিয়ে ধার দিয়েছেন, ওই বেটা টাকা নেওয়ার পরে বেচার অবস্থা এমন হয়েছে যে এ আর মনে দিতে পারবে না, আগে পয়সাওয়ালা ছিল, ব্যবসায় টাকা দিচ্ছেন, বাস মায়ের খেয়ে নিজেই পথে বসে গেছে, সে আপনারও দিবে দূরে থাক, নিজেই খাইতে পারে না, তাহলে আপনি বুঝতে পারছেন যে সে প্রতারক নয়, কিন্তু টাকা ফেরত দেওয়ার ক্ষমতা তার নাই। তারপরেও যদি সে ফেরত দেয়, তখন আপনি এক বছরে যাকাত দিবেন, প্রতি বছরে যাকাত দিতে হবে না। দুই নম্বর পয়েন্ট, দুটি পদ্ধতি। তিন নম্বর পদ্ধতি হচ্ছে, আপনি এমন ব্যক্তিকে ধার দিয়েছেন যা তার কাছে চাইলেই যে কোনো মুহূর্তে আপনি টাকা ফেরত নিতে পারবেন, ভাই আমার টাকাটা লাগবে বললেই সে দিয়ে দিবে। যদি অবস্থা এমন হয় তাহলে ওই টাকার যাকাত প্রতি বছর দিতে হবে, প্রতি বছর। বুঝাতে পেরেছি? কখন? টাকাটা পাবেন নিশ্চিত, চাইলে দিতে পারবে, সে তৌফিক তার আছে। এইরকম যদি হয় তাহলে ওই টাকা আপনি হাতে না নিলেও প্রতি বছর সেই টাকার যাকাত আপনাকে দিতে হবে। হুজুর, পরিপূর্ণ এক বছর হওয়ার আগে যাকাত আদায় করলে কি আমার যাকাত আদায় হয়ে যাবে, তার মানে অগ্রিম যাকাত দেয়া? এই প্রশ্নের উত্তর হচ্ছে, হ্যাঁ, যাকাত ফরজ না হলে, যেমন অনেকে রমজান মাসে আপনার যাকাত মনে করেন গত বছর রমজানের কোরবানিতে জিলহজ মাসে আপনার যাকাত ফরজ হয়েছে, অথবা রমজানের পরের মাসে আপনার যাকাত কি ফরজ হয়েছে, এখন রমজান আসলে এখনো আপনার এক বছর বাকি আছে, আরো দুই এক মাস পরে কথার কথা এক বছর হবে, আপনি চাইলে রমজান যেহেতু এসেছে রমজানে অগ্রিম দিতে পারবেন কিনা? এর উত্তর হচ্ছে, অগ্রিম দেয়া যাবে। অগ্রিম যাকাত দুই এক মাস আগে বা দুই তিন মাস আগে বা আরো আগেও যদি আপনি এক বছরও যাকাত দিতে চান, অগ্রিম এইরকম যাকাত দেওয়ার বৈধতা আছে, অসুবিধা নেই। শেখ, দিনী জ্ঞান না থাকায় আমি বেশ কয়েক বছর যাকাত আদায় করিনি, এখন আমার করণীয় কি? অনেকে এই ভুলটা করে থাকেন।
যাকাত তার উপরে ফরজ আজকে 8-10 বছর 5 বছর, এতদিন পর্যন্ত দিন বুঝে নাই, দিন সম্পর্কে তার কোনো ধারণা ছিল না, যার কারণে সে যাকাত দেয় নাই। এখন বুঝতে পেরেছে যে আমার উপরে যাকাত ফরজ ছিল 5টা বছর, আমি যাকাত দেই নাই, কি করব? তওবা করে শুধুমাত্র 1 বছর যাকাত দিলে হবে? এর উত্তর হচ্ছে না, 1 বছর যাকাত দিলেই হবে না, 5 বছর তার উপরে যাকাত ফরজ ছিল, সে বুঝে নাই, দেয় নাই, সে এখন তওবা করবে, দেয় নাই কেন? সময় মতো পাশাপাশি পিছনের যত বছরের যাকাত দেয় নাই তত বছরের যাকাতের টাকা হিসাব করে তাকে যাকাত দিতে হবে। শেখ বর্তমানে তো সব জায়গায় ইংরেজি ক্যালেন্ডার প্রচলিত আছে, এখন কি আমি কি এখন আমি কি ইংরেজি মাস হিসেবে যাকাত দিব নাকি আরবি মাস হিসেবে? ইংরেজি মাস হিসেবে না আরবি মাস হিসেবে যাকাত দিবেন? মূলত যাকাত দেওয়ার জন্য আরবি ইংরেজি মাস ধর্তব্য নয়। আপনি যেই দিন থেকে নিসাব পরিমাণ মালের মালিক হয়েছেন, যেই দিন থেকে আপনার উপর যাকাত ফরজ হয়েছে, হয় এই পরিমাণ সম্পদ আপনি মালিক হয়েছেন, সেই দিন থেকে 1 বছর, সেটা আর ইংরেজি হোক আরবি হোক এটা ধর্তব্য নয়। সেটা ইংরেজি জানুয়ারি হতে পারে, আরবি রমজান হতে পারে, শাওয়াল হতে পারে, জিলকদ হতে পারে, জুলহজ হতে পারে, জিলহজ হতে পারে, যে কোনো মাস হতে পারে, আরবি হোক ইংরেজি হোক 1 বছর হলেই হলো, এখানে ইংরেজির আরবি কোনো বিষয় নয়। সৎ মা বা সৎ বাবাকে যাকাত দেওয়া যাবে কিনা, সৎ মা এবং সৎ বাবাকে যাকাত দেওয়া যাবে কিনা, এর উত্তর হচ্ছে নিজের মা বাবাকে যাকাত দেওয়া যাবে না, তবে সৎ বাবা সৎ মাকে যাকাত দেওয়া যাবে। কোন আত্মীয়কে যাকাত দেওয়া যাবে, কোন আত্মীয়কে যাকাত দেওয়া যাবে না, বলেছি আসল এবং ফুরু, মায়ের মা বাবার বাবা, মায়ের মা বাবা বাবার মা বাবা, এইভাবে উপরের দিকে আর নিচের দিকে ছেলে মেয়ে, ছেলে মেয়ের ছেলে মেয়ে, তার মানে সন্তানের সন্তান তার সন্তানের সন্তান, এইভাবে নিচের দিকে এদেরকে যাকাত দেওয়া যাবে না। হুজুর আমার একটি গার্মেন্টস আছে, সেই গার্মেন্টসের মেশিনের উপরে কি যাকাত দিতে হবে? গার্মেন্টসে মেশিন আছে, সেই মেশিনে যাকাত দিতে হবে কিনা? এর উত্তর হচ্ছে কোন ফ্যাক্টরির যদি আপনার লাখ লাখ কোটি কোটি টাকারও মেশিন থাকে, এই মেশিন দিয়ে আপনি বিভিন্ন কিছু উৎপাদন করেন, গেঞ্জি তৈরি করেন, জামা তৈরি করেন, প্যান্ট তৈরি করেন বা অন্যান্য জিনিস তৈরি করেন, তো কোন গার্মেন্টসের মেশিনের উপরে যাকাত আসবে না, ওই মেশিন দিয়ে উৎপাদিত সম্পদ থেকে যে পরিমাণ টাকা আপনি পান সেই টাকার উপরে যাকাত আসবে। বুঝাতে পেরেছি? তাহলে কোনো মেশিনের উপরে যাকাত আসবে না। তবে আপনি যদি মেশিন ব্যবসায়ী হন, এমন হয় যে আপনি মেশিন ক্রয় বিক্রয় করেন, তাহলে আপনার উপরে গিয়ে আসবে যাকাত আসবে। আর মেশিনটা যদি হয় আপনি ওই মেশিন দিয়ে অন্য কিছু উৎপাদন করছেন, তাহলে আপনার ওই মেশিনের টাকার দামের উপরে যাকাত আসবে না। এই গেল যাকাতের পয়েন্ট, মোটামুটি যাকাতের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে শেষ, এটা দিয়ে শেষ করছি।